আমাদের টেলিফোনগুলোকে হ্যাক করার জন্য ইসরায়েলের একটা হ্যাকিং ডিভাইস তারা বাংলাদেশ ক্রয় করেছে, এটা রীতিমতো রেগুলার ক্রয় করছিল ইসরায়েল, এখন নিজেরাই তারা সেটাকে বিক্রি করা বন্ধ করেছে। এবং এটা কোন কোন দেশগুলোতে বন্ধ হয়েছে, যে সমস্ত দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যে সমস্ত দেশগুলোতে গুম হচ্ছে, যে সমস্ত দেশগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছেন, সেই সমস্ত দেশগুলোতে তারা এখন এই হ্যাকিং হ্যাকিংয়ের যে ডিভাইস, যে প্রযুক্তি, সেটা তারা বিক্রয় বন্ধ করে দিচ্ছে। তার মানে এখন স্বীকৃত হচ্ছে আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশ এখন একটা এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে যার মানুষের যে মানবাধিকার তাকে লঙ্ঘন করছে, বেআইনিভাবে মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করছে, গুম করছে, খুন করছে। সুতরাং এটাকে আর কোনো মতেই সে গণতান্ত্রিক দেশের মধ্যে ফেলা যায় না। আজকে আপনারা দেখেছেন মার্কিন সিনেটররা এ নিয়ে আপনার চিঠি দিয়েছে, আপনারা দেখেছেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা 64 জনের আপনি জানতে চেয়েছেন যে এরা কোথায় গুম হয়ে গেছে, এরা কোথায়। সুতরাং আন্তর্জাতিকভাবেও কিন্তু আপনারা এখন স্বীকৃত হয়ে গেছে যে বাংলাদেশ বর্তমান যে সরকার আছে সেই সরকার গণতান্ত্রিক সরকার নয়, সেটা জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটা সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে সেই ধরনের সরকার প্রতিষ্ঠা করা।